আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি কোরআন কারীমের একটি আয়াত দিয়ে আমার আলোচনা আজকে শুরু করতে যাচ্ছি। আমি যে আয়াত কারীমাটা তেলাওয়াত করেছি এটা সারা পৃথিবীর মুসলিম উম্মা যারা মোটামুটি বোঝে তাদের কাছে অত্যন্ত পরিচিত, যে ফাসাল্লি লিরাব্বিকা এর অর্থটা কি, ওয়ানহার এর অর্থ কি। তো ফাসাল্লি লিরাব্বিকা, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার কোরবানি করো। তো নামাজের পরেই কিন্তু কোরবানির বিধানটা এসেছে, এবং আমাদের মাঝে কিন্তু কোরবানি যেটা আমরা প্রতি বছর করে থাকি সেই বিষয়টাও কিন্তু চলে এসেছে একদম সন্নিকটে। তো কোরবানির সময় কোরবানি বিষয় নিয়ে তো অনেক কথা থেকে যায়, অনেক ইতিহাস থাকে, জানার অনেক বিষয় থাকে। তো এগুলির মাঝে একটি বিষয় এটাও থাকে যে কোরবানির সময় পবিত্র জিলহজ মাসের 9 তারিখ যখন এসে যায়, তখন 9 তারিখ ফজরের পরে কিন্তু একটা তাকবীর পড়তে হয়। এটাও কিন্তু অনেক জানার বিষয়, এটাও কিন্তু আমাদের কাছে বা আমাদের উপর ওয়াজিব, এটা নর্মাল কোনো বিষয় না, এটা ওয়াজিব, বলতে হয় না বললে গুনাহ হয়। এজন্য আমাদের জানা দরকার যে 9 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা বলবো, এবং আমি নিজে পুরুষ আমি নিজেই কি বলবো, নাকি আমার স্ত্রী আমার মেয়ে তারাও কি বলবে। হ্যাঁ, এজন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি যে কোরবানির সময় পবিত্র জিলহজ মাসের 9 তারিখে ফজরের নামাজের পরে এই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই যে তাকবীর, এটাকে তাকবীরে তাশরিক বলা হয়। এখন হয়তো আপনি জিজ্ঞেস করবেন, হুজুর এটাকে তাকবীরে তাশরিক কেন বলা হয়? এর অনেকগুলি জবাব আছে। যেহেতু আইয়ামে জাহেলিয়াতের যুগে মুসলমানরা তারা কুরবানি করে, কুরবানির গোশতটা রৌদ্রে শুকাইত, ওই গোশতের ওই শুকনা টুকরাগুলিকে তারা তাশরিকুল লাহাম বলতো। এটা হচ্ছে একটি বিষয়, আর অনেকগুলি বিষয় আছে। যেহেতু এই কোরবানির 9 জিলহজ চাঁদ উঠে গেলে, এই চাঁদ যেহেতু উঠে যায় বা 10 জিলহজে কোরবানির চাঁদ ওঠে, এই চাঁদের দিকে লক্ষ্য করেও, সূর্যের দিকে লক্ষ্য করেও কিন্তু এটাকে তাশরিক করে নামকরণ করা হয়েছে। তাহলে দর্শক মণ্ডলী, আমরা তাহলে জানবো যে আমরা এই তাকবীরে তাশরিকটা 9 তারিখ থেকে বলবো। আমরা বলবো হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে শুরু করে 13ই জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত নারী পুরুষ সকলের জন্য এটা বলা ওয়াজিব, বলতে হবে। তবে এখন আমাদের প্রশ্ন আসে যে হ্যাঁ বলবো, কখন বলবো? 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সালাম ফেরানোর সাথে সাথেই আমরা বলবো। ওর ইমাম সাহেব যদি ভুলে যান তাহলে মুক্তাদিরা তাকে স্মরণ করিয়ে দিবে, বাসার ভিতরে যদি মা ভুলে যায় সন্তানরা স্মরণ করে দেবে, সন্তান যদি ভুলে যায় মা বাবা স্মরণ করে দিবে। এরকম করেই আমরা এই তাকবীরে তাশরিকটা অবশ্যই আমরা 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আমরা বলব। এখন হয়তো আপনি প্রশ্ন করবেন, হচ্ছে কয়বার বলবো? হ্যাঁ, একবার বলাই হচ্ছে সুন্নাহ। আমি সুন্নার অতিরিক্ত কেন করতে যাব? এজন্য আমরা একবার করেই অবশ্যই আমরা বলব। তো এই জন্যই আমরা আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে উপহার দিলাম। আল্লাহর জন্য আমাকে আপনাকে পবিত্র জিলহজ মাসের আগেই যেন তাকবীরে তাশরিকটা শিখে নিয়ে, আমি যেন প্রস্তুতি নিয়ে, আমি যেন পবিত্র জিলহজের 9 তারিখ থেকে নিয়ে একেবারে 13 তারিখ আসর পর্যন্ত যেন এই আমলটি ধরে রাখতে পারি, আমল একটু যত্নবান হতে পারি, আমি নিজেও যেন আমল করতে পারি, অপর ভাইকে যেন আমলের বিষয়ে যেন দাওয়াত দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তাওফিক দান করুক। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে লম্বা করছি না, আজকে পর্যন্তই।